আজকে আমি স্পন্সরশিপ এবং ইনভাইটেশন লেটার সম্বন্ধে আলোচনা করব। বেশ কিছুদিন যাবত ইনভাইটেশন লেটার নিয়ে, স্পন্সরশিপ নিয়ে, অথরাইজেশন লেটার নিয়ে অনেকে লেখালেখি করতেছেন ফেসবুক বিভিন্ন মাধ্যমে, দেখতেছি এটা ভাইরাল হয়ে গেছে। ইউরোপে ঢোকার জন্য নাকি একমাত্র পথ হচ্ছে ইনভাইটেশন লেটার, স্পন্সরশিপ আর অথরাইজেশন লেটার। যাই হোক, তিনটা একই ক্যাটাগরির একই সিস্টেম। তো আমি এই বিষয়ের উপরে কথা বলবো। তো আজকে যাক, এমডি ইয়াসিন ভাই নামক একজন ভাই কারো কাছে হয়তো বা আমার চ্যানেলের মাধ্যমে চাইছেন যে কেউ আই নিড এ পর্তুগাল স্পন্সরশিপ ফর ভিজিট ভিসা, ইফ এনি ওয়ান ক্যান হেল্প মি উইথ স্পন্সরশিপ আই পে হিম 1,00,000 টাকা। ওকে, তো এক্ষেত্রে আমি যতটুক জানি ততটুক হচ্ছে এমডি ইয়াসিন ভাই আপনার যদি রক্তের ভাইও থাকে আপনাকে কিন্তু স্পন্সরশিপ দিবে না। কেন দিবে না সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। হয়তো আমি আপনাকে ওখানে কমেন্টে দিয়েছি কেউ দিবে না, 10,00,000 টাকা দিলেও দিবে না, হয়তো আপনার মন খারাপ হতে পারে, এই মুহূর্তে মেসেজটি আপনার কাছে চলে গেছে। তো এই ক্ষেত্রে আপনার 10,00,000 না 10,00,000 টাকা দিলেও দিবে না। কেন দিবে না? হয়তো 10,00,000 টাকার জন্য একজন রাজি হয়ে যাবে, আপনি আমার কথার ফেস দিতে পারেন, হ্যাঁ দিয়ে দিতে পারে, কিন্তু বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে এটা কথার কথা বলতে চাই, আপনি যে 1,00,000 টাকা দিবেন একটা স্পন্সরশিপের জন্য সে দিয়ে দিবে। স্পন্সরশিপের অর্থটা আসলে আপনারা জানেন না, এই জন্য ধুম করে আপনি এখানে সাই বসে রয়েছেন। যাই হোক, আপনি হয়তো জানেন না, বিদেশ চাইছেন। আর আমার কথা হচ্ছে যারা জানে না আমি তাদেরকে জানিয়ে দেবো, আর যদি আপনি জেনেই থাকেন তাহলে সেটা আপনার বিষয়, আমার বিষয় না। যাই হোক, একজন স্পন্সরশিপ দেওয়ার যে লোক তার সে কীভাবে দিবে এবং তার এক্ষেত্রে করণীয় কী, এবং স্পন্সরশিপের ভিতরে কয়েকটা যে ওয়ার্ড লেখা থাকবে এটার ভিতরে লেখাগুলো কী থাকতে পারে। তো আমি প্রথমে আলোচনা করব যে স্পন্সরশিপ দিবে সে কিসের ভিত্তিতে দিতে পারবে। সে একজন রেসিডেন্সধারী, একজন পাসপোর্টধারী চাইলে কি স্পন্সরশিপ দিতে পারবে? জি না, পারবে না। যে স্পন্সরশিপ দিবে তার অবশ্যই ওই দেশে, হোক পর্তুগাল হোক, ফ্রান্স হোক, ইউরো জোন উন্মুক্ত যে 23টা দেশ আছে, যে কোনো 23 দেশের এক দেশের বা 23 দেশের মানুষ যদি 23 জনেও যদি কোনো মানুষকে যদি কোনো 23 জন মানুষকে যদি স্পন্সরশিপ, যেটা ইনভাইটেশন লেটার বলে, সেটা দেয়, সেক্ষেত্রে তাদের কি থাকতে হবে, কেমনে দিবে, সেটা হচ্ছে একজন মানুষ যদি আপনাকে স্পন্সরশিপ দেয় তার অ্যাপার্টমেন্ট থাকতে হবে তার নিজ নামে, তার মান্থলি মিনিমাম যে স্যালারি সেই স্যালারি না, তার অনেক স্যালারি থাকতে হবে যাতে করে আরেকজন মানুষ বাইক থেকে আসি তার ঘাড়ের উপরে বসে খেতে পারে। সেটা মুখে বলা না, সেটা ইনভাইটেশন লেটার সাইতে গেলে তখন তাকে এগুলো জিজ্ঞেস করবে এবং তার এগুলো স্যালারি শিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এক কথায় বুঝে নেবেন ফ্যামিলি অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেসগুলো লাগে সেম প্রসেসগুলো কিন্তু একজন মানুষকে ইনভাইটেশন লেটার দেওয়ার ক্ষেত্রে লাগবে, একটু কম আর বেশি তবে সেম। আপনি যা আপনাকে যে ইনভাইটেশন লেটার দিবে অথবা স্পন্সরশিপ লেটার দিবে তার অবশ্যই অ্যাপার্টমেন্ট থাকতে হবে, তার নিজ নামে হাউস থাকতে হবে। আপনাকে যে স্পন্সরশিপ দিবে এটা তো আপনি হয়তো স্পন্সরশিপ দিলে কী করবেন, আপনি ওর কাছে যাবেন না বা অন্য কোথাও চলে যাবেন, যেহেতু আপনি টাকার বিনিময়ে কিনে নিচ্ছেন, সেহেতু সে হোগামা রাখাক সেটা আপনার দেখার বিষয় না, কিন্তু হোগামারা তো খাইব 100% এবং আপনিও ধরা পড়বেন। কারণ হচ্ছে যে ওই ইনভাইটেশন লেটার অথবা স্পন্সরশিপ লেটারের ভিতরে এটা উল্লেখ থাকতে হবে, আপনি যা যে ইনভাইটেশন লেটার দিবে ওই পেপারটাতে উল্লেখ থাকতে হবে, যে উল্লেখ থাকবে যে আপনার যে লোকটার জন্য আপনি ইনভাইটেশন লেটার নিচ্ছেন তাকে অবশ্যই এতদিনের ভিতরে ইউরোজোন ছাড়তে হবে। আপনি শুধু পর্তুগালে যাবেন ওই ইনভাইটেশন লেটার দিয়ে, এরপরে ডুব দিয়ে চলে যাবেন স্পেনে, তাহলে কি আর দেখতে পারবে না, এত সোজা না দুনিয়াদারি। ওরা ইউরোপিয়ান, ব্রিটিশের শাসনে ওরা চলছিল, এখন তাদের নিজস্ব গতিতে চলে, কিন্তু আমার মন মতো আপনার মন মতো না, ওরা ওদের মন মতো করে। আপনি এখান থেকে ডুব দিয়ে যেখানে যাবেন আপনার সব ডাটা এখানে এন্ট্রি হয়ে আছে, ঠিক আছে? সুতরাং আপনাকে ওই ইনভাইটেশন লেটারের ভিতরে যে শর্তগুলো আছে তাকে সেগুলো পালন করতে হবে। হয়তো কেউ জানবে না, বোধহয় মার্কা লোক সে আপনার 1,00,000 টাকার পিছনে পড়ে দিয়ে দিবে, কিন্তু দিয়ে দিলেও সে কিন্তু সে যতটুকু বিপদে পড়বে আপনি তার চেয়েও বেশি বিপদে পড়বেন, ঠিক আছে? মনে রাখবেন আপনি বিষয়টা নেওয়ার সময় কিন্তু ফিঙ্গার দিয়ে নেবেন, সুতরাং ওই ফিঙ্গার প্রিন্টের ভিতরে সব আপনার সকল ডাটা ওখানে এন্ট্রি থাকবে। তারপরে যায় আবার যখন এদিকে ঢুকবেন তখনও কিন্তু আপনার পাসপোর্ট স্ক্যানিং করে আপনাকে ঢুকানো হবে,
তারপরে আপনার ওখানেও ডাটাগুলো এসে যাবে। তো একজন স্পন্সরশিপ যে দিবে তাকেও কিন্তু আপনাকে দিয়ে দেবে সে, সেটা কোনো বিষয় না। লাখ টাকা নিয়ে হোক আর দুই টাকা নিয়ে হোক, যে টাকা নিয়ে হোক, সে টাকা লোভে পড়ে দিছে, সে হোক আমার খাক দিছে কা, ঠিক আছে। আর আপনিও নিছেন কেন, আপনি যখন আটকিবেন তখন ওটা হাতের উপরে নিয়ে বলবেন যে শালার জীবনে এই ভুলটা কেন করলাম। হয়তো এখন আপনি আমার কথা শুনলে একেবারে ইন্ডিয়ার ধান্না মরিচের মতো লাগতে পারে, পোতলা মরিচের মতো লাগতে পারে, হয়তো বা গুয়ের মতো নোংরাও লাগতে পারে, যাই হোক সেটা আপনাদের বিষয়। আমি শুধু আপনি এমডি ইয়াসিন আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না। এখানে আমার ইয়ের ভিতরে 16 থেকে 17 হাজার মানুষ আছে এবং আরও নতুন নতুন মানুষগুলো আসবেন, সকলের জ্ঞাতার্থ এবং সকলের জানার অধিকার আছে, যেসব বিষয়গুলো তারা জানেন না সেই বিষয়গুলো আমার পক্ষে হচ্ছে জানিয়ে দেওয়া। তারপর যে ইনভিটেশন লেটার দিবে বা স্পন্সরশিপ দিবে তাকে ওইখানে জবাবদিহি করতে হবে, ফরেন মিনিস্ট্রি থেকে ইনভিটেশন লেটার নিতে হবে, সেখানে ফরেন মিনিস্ট্রি করতে হবে ইনভিটেশন লেটার করে, যে দেশে থাকবে ওই দেশে। তখন তাকে কিন্তু যেখানে মূল স্পন্সরশিপটা দেওয়া হবে সেখানে তাকে অনেক জবাবদিহি করতে হবে, তার অনেক কিছু জমা করতে হবে, তার ব্যাংকের সকল কাগজপত্র, তার রেসিডেন্স কপি। আপনারা তো শুধু একটা পেপার দিয়ে দিবে কিন্তু এখানে তার যত কিছু আছে সবগুলো ওখানে আটকে রাখবে, আটকে রাখবে না, সবগুলোর ফটোকপি নিয়ে নেবে। এবং আপনি যে যদি ওই যে যে টাইমটা দিবে ওই টাইমের ভিতরে যদি আপনি ইউরোজোন ত্যাগ না দেন তাহলে কিন্তু পর্যায়ক্রমে মিডল ইস্টের মতো একটা একটা করে আটকে দিবে। তার এই 1 লাখ টাকার জন্য তাকে এমন ফস্তাতে হবে জিন্দিগিতে ইনভাইটেশন লেটার স্পন্সরশিপ দেওয়া একেবারে ভুলে যাবে এবং তার দেখা অন্য মানুষও ভুলে যাবে। এবং শুধু এখন একটা জিনিস কথা হচ্ছে যে আপনি কারো কাছে চাইতেছেন 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আপনি কিনে নেবেন, কিন্তু এটার জন্য সে যখন আপনি যখন ইউরোপে ঢুকে যাবেন আপনি তো 2 লাখ টাকা দিয়ে কিনে নেবেন, আপনার তো এখানে কোনো ঠেকা নেই, ঠেকা হইলো হে। এখন আপনি যদি না যান তারা তো আগামীতে তার ফ্যামিলি বা এনি আদার্স কোনো লোক ঢুকতে দিবে না তার রেফারেন্সে, এবং ওইটা যখন ওই অফিসটা জেনে যাবে যে আমরা বাঙালিরা যাই আর আসি না স্পন্সরশিপ দিয়ে বা ইনভিটেশন লেটার দিয়ে, তখন কিন্তু অন্য বাঙালিকেও আর ওরা মানে বিশ্বাস করবে না যে না তোদেরকে দেওয়া হবে না, যতই ডকুমেন্টপত্র দিবি তোদেরকে দেওয়া হবে না। এবং কেউ হয়তো ইনভিটেশন লেটার দিয়ে তার মা বাবা আনবে অথবা ভাই বেরাদার আনবে, অনেক পয়সাওয়ালা মানুষ আছে তাদেরকে হয়তো ইউরোপ দেখানোর জন্য আনবে 15 দিনের জন্য 20 দিনের জন্য, কিন্তু তারাও হবে না। আর আমরা তো বাঙালিরা এমনই একটা ফসা জিনিস, যেখানে যাই সেখানে আমরা ফসানোর জন্য চেষ্টা করি, নিজেও ফসতে চাই সাথে 2-4 জনকে নিয়েও ফসতে চাই, এটা তো আমাদের স্বভাব পুরাতন। তো আমরা অনেক জায়গাতে অনেক জিনিসের লোভে পড়ে যাই, সেই লোভগুলো কন্ট্রোল না করতে পারে আমরা নিজেও বিপদে পড়ি আরও সাথে করে 10 জনকে বিপদে ফালাই দিই, এগুলো আসলে ঠিক না, সকলের সুবিধার জন্য। আর আপনি যদি ইউরোপ আসতে চান ইনভিটেশন লেটার দিয়ে কয়জন ইউরোপ আসছে, আমার প্রশ্ন আপনার প্রতি, স্পন্সরশিপ দিয়ে কয়জন আসছে, স্পন্সরশিপ শুধু ইতালির ভিতরে ছিল সেটা দিয়ে আসলে যখনই আসতো তখনই কাগজপত্র হয়ে যেত, এখন ইতালিতে ওইটা বন্ধ। আর ইউরোপে যেহেতু আপনি লং টাইম স্টে করবেন বা আপনার লাইফকে সুন্দর করে সাজাবেন তো আপনি কেন আসবেন স্পন্সরশিপ লেটার দিয়ে অথবা ইনভিটেশন লেটার দিয়ে? এই আপনি যে দেশে ইমিগ্রান্ট হবেন সেই দেশে যদি ইমিগ্রেশন সেন্টার আপনাকে প্রশ্ন করে বসে থাকে যে আপনার কী বলে আপনার ওখানে ওই ইনভিটেশন লেটার ভিতরে আপনার জন্ম তারিখ, আপনার নাম, আপনার কোন লোক আসবে তার পুরো ডিটেলস ওইখানে লেখা থাকবে, তখন ওইটা তো আপনার ইয়াতে আসবে, ওখানে কম্পিউটারে চলে আসবে। তখন আপনাকে যদি বলা হয় তুমি তো ইনভিটেশন লেটার দিয়ে আসছিলে, এতদিনের ভিতর তোমার এই দেশ ত্যাগ দেওয়ার কথা ছিল, তুমি তো ত্যাগ দিলে না, তখন আপনি উত্তরটা কী দেবেন? ওই বেচারা তো বন্ধ হয়ে গেছে, তার জিন্দগি তার কিছু হবে না, এত ব্ল্যাকলিস্টে চলে গেছে, নতুন করে আপনি যে ব্ল্যাকলিস্টে পড়বেন, এখন পড়তেছেন না, এখন বলতেছেন যে ওই কেউ বলছে স্পন্সরশিপ দেওয়ার জন্য তাহলে তোমাকে আমরা ভিসা লাগিয়ে দেবো, ওইটা করে দেবো, সেটা করে দেবো। জানি না আপনি কোনো এজেন্সিতে অত জিজ্ঞেস করছেন, নয়তো বা আপনি এজেন্সির মালিক, নয়তো বা অন্য কিছু আদারওয়াইজ, কিন্তু আপনি একজনের জন্য 10 জনের ক্ষতি করতে পারেন না এবং নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, এটা 100%। তো আপনি কেন আপনারা এগুলো করতে যাবেন বা করবেন, প্রয়োজন নেই। হ্যাঁ, ইউরোপের ভিতরে অনেক মানুষ আছে, পর্তুগালের ভিতরে 20,000 মানুষের মতো আছে, ফ্রান্সে আরও বেশি আছে, ইতালিতে আরও বেশি আছে, স্পেনে আরও বেশি আছে, তো ওরা কি সবাইকেই আপনার স্পন্সরশিপ ভিসা দিয়ে আর ইনভিটেশন লেটারের ভিসা দিয়ে এসছে? জি না,
ওরা ওদের টেকনিক খরচ করে আসছে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে না, ইনভিটেশন লেটার অথবা স্পন্সরশিপ লেটার দিয়ে যদি অ্যাপ্লিকেশন করি হয়তো আমার ভিসা হয়ে যাবে। আপনার ওইটা দিয়ে কী করবেন? আপনার ব্যাংক ব্যালেন্স যদি না থাকে, আপনার ইনকাম কোত্থেকে আসতেছে, আপনি একজন ট্যুরিস্ট হিসেবে যে বাইরে যাবেন, আদারওয়াইজ কাগজপত্র যদি ঠিক না থাকে, তাহলে আপনাকে ভিসা কেমনে দেব? ইনভিটেশন লেটার তো হলো যে আপনি ওখানে যাই শুইতে পারবেন বিনা পয়সায়, খাইতে পারবেন বিনা পয়সায়, কিন্তু আপনি যে বাংলাদেশ থেকে আউট হবেন আপনার ওই যোগ্যতাটা কী আছে? আমি আপনাকে এমনি ইয়াসিন ভাই আপনাকে বলতেছি না উদ্দেশ্য করে, সকলকে বলতেছি যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, ইনভিটেশন লেটারের জন্য অপেক্ষায় আছেন, বা ইনভিটেশন লেটার কারো কাছে চাইতেছেন, ভাইয়ের কাছে, বোনজামার কাছে, অনেকের কাছে চাইতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি। আপনাকে যদি আপনি অ্যাম্বাসির ভিতর থেকে তো ভিসা নেবেন, অ্যাম্বাসি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার তো কোনো ইনকাম সোর্স দেখতেছি না, আপনার তো ব্যাংক ব্যালেন্স কিছু দেখতেছি না, আপনি যে বাংলাদেশের ভিতরে কোনো ইনকাম করেন, আপনার মান্থলি 50,000 টাকার উপরে ইনকাম আছে, সেটার কোনো ডকুমেন্টপত্র দেখতেছি না, আপনি শুধু ইনভিটেশন লেটার দিয়ে নিয়ে আসছেন, এটা তো হচ্ছে ওখানে আপনি যাই ফ্রি খাবেন, ফ্রি থাকবেন, কিন্তু এখানে ভিসা পাওয়ার জন্য যে কাগজগুলো লাগে সেগুলো কোথায়? সেগুলো তো আপনার নেই। সুতরাং আপনাকে আমরা রিফিউজ করলাম, ভিসা দিতে পারলাম না, তখন আপনি কী করবেন? স্পন্সরশিপ তো যখন ওই বেচারায় ফেফার দিয়ে দিছে তখন তাকে 1,00,000 টাকা দিয়ে দিছে, এইসব টাকা পয়সা অন্য মানুষকে, আর ওই যে আপনাকে স্পন্সরশিপ যেটা দিচ্ছে সেটা কি ওর কম্পিউটার থেকে বানিয়ে দিচ্ছে নাকি কোনো ফটোকপির দোকানে নিয়ে দোকান থেকে দিয়ে দিচ্ছে, সেটা আপনি বুঝবেন কী করে? সে তো বলবে যে আগে টাকা দেন, আমি তারপরে দিয়ে দেবো। আপনি আমাকে বললে আমিও 10টা দিয়ে দেবো, 10,00,000 টাকা নিয়ে নেবো, কিন্তু এটা হলো কি, খারার উপরে আপনার মাথায় বাড়ি দিয়ে আমি টাকাটা নিয়ে নিলাম, তো এটা তো হলো না। এরপরে আপনি ওগুলো নিয়ে যাবেন, যাওয়ার পরে কী হবে? যাওয়ার পরে আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কাগজপত্র, ডকুমেন্ট, অল এভরিথিং, হ্যাঁ ঠিক আছে, এখন আপনি বলবেন যে না আমার কাগজপত্র বাংলাদেশে সব কিছু ঠিক আছে, ইনভিটেশন লেটার অথবা স্পন্সরশিপ দরকার, হ্যাঁ এখন আপনাকে হয়তো একজন ট্যুরিস্টের মতো লাগতেছে না, আসলে আপনি যে যাই ওখানে থেকে চলে আসবেন, ওইরকম ওরা আপনাকে ফেস দেখে বুঝতে পারছে যে না আপনি আসবেন না, তখন তারা যদি একটা ফল্ট ধরে আপনাকে আবার রিফিউজ করে দেয় তখন এতটুকু পর্যন্ত কষ্ট করলেন যে এটাই বৃথা যাবে, এতগুলো টাকা দিয়ে ইনভিটেশন লেটার স্পন্সরশিপ নিয়েছেন। সো তো এক্ষেত্রে করণীয় কী? এক্ষেত্রে সহজ পদ্ধতিতে করণীয় হচ্ছে আপনারা এগুলো কিছু নেবেন না। আমি পরবর্তীতে আবার কথা বলবো এই বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।